মুফতি আমির হামজা কিছুদিন আগে সে রিলিজ পেল এত বছর সে ছিল জেলখানার ভিতরে 925 দিন ছিল কোথায় ছিলাম আমরা একটা আন্দোলন করেছি ফেসবুকে একটা কথা বলেছি উলামায়ে কেরাম যতটুকু আমরা বলি দেশে যখন কোনো অকারেন্স হয় অপরাধ হয় হুজুর বলে না কেন এই হুজুর হক কথা বলে না অমুক হুজুর হক কথা বলে না হুজুর যখন বলে তখন পিছনে আপনারা কেউ থাকেন না ঠিক কিনা বলেন ভাই এতদিন ছিল কই আপনারা কোথায় ছিলেন দুইটা সন্তানকে রেখে কতটা বছর সে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে ঢুকে ঢুকে মরেছে আজকে তার মাহফিলের জন্য হাজার হাজার মানুষ তার বাড়িতে চলে যায় কত মহব্বত করে কত খাবার নিয়ে কত কিছু নিয়ে যায় এই মহব্বতের কোনো মূল্য নাই উলামায়ে ইকরামকে মহব্বত করতে হলে অন্তর থেকেই করতে হবে ঠিক কিনা বলেন ছোট্ট একটা ছেলে রফিকুল ইসলাম মাদানী এখন আর ছোট বলা যাবে না তাকে অনেক বড় ত্যাগ আছে ইসলামের জন্য স্যাক্রিফাইস আছে অনেক মানুষ তাকে নিয়ে কথা বলি আরে ভাই ইসলামের জন্য আপনি কি করছেন কি করছেন ইসলামের জন্য তাকে নিয়ে ফেসবুকের ভিতরে কটূক্তি করা হয় যে ছোট মানুষ এত বড় বড় কথা কয় কেন মনে রাখবেন মনে রাখবেন যারা উলামায়ে ইকরামদেরকে যত বেজ্জতি করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো অত চমকায় দিবে তাদের মাহফিলে জেলে যখন না গেছে তার আগে মাহফিলে মানুষ হয়েছে 20,000 10,000 এখন লক্ষাধিক মানুষ হয় আমির হামজার মাহফিলে এখন লক্ষাধিক মানুষ হবে যারাই কারাগারের শিকার হবে জুলুমের শিকার হবে আল্লাহর কসম করে বলছি তাদের মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দিবেন ঠিক কিনা বলেন এই জন্য উলামায়ে ইকরামদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না আপনি সূরা ফাতিহা জানেন না নামাজ পড়েন না রোজা রাখেন না চাপায় নাই দাড়ি উলামায়ে ইকরামদের বিরুদ্ধে কথা বলার আপনি কি মিয়া ভালোবাসবেন ভালো না লাগলেও আরেক উলামায়ের কাছে বলবেন যে এই হুজুর এই কথা বলছে আমার তো সন্দেহ লাগছে কনফিউশন হচ্ছে আপনি জিজ্ঞেস করেন সলিউশন আছে না নাই এই জন্য কোনো কথা বলবো না উলামাদের অনেক ত্যাগ আছে ভাই অনেক ত্যাগ তিতিক্ষা আছে ইসলামের জন্য অনেক কিছু করেছে অনেক কষ্ট করে তারা আলেম হয় আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে ইকরামের মূল্যায়ন করার তৌফিক আমাদের সবাইকে দান করেন করুন আমিন এই জন্য কালিমাতুল শুকুর পড়তে হবে সূরাতুল আদিয়া এই কোরআনের 100 নম্বর সূরা 6 নম্বর আয়াত আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন ان الانسان لربه لكنود নিশ্চয় হিউম্যান বিইং মানব জাতি তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ দে আর আনগ্রেটফুল দে আর ইনগ্রেটিটিউড আল্লাহ বলছেন যে তোমরা মানুষ আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ কে বলছেন ভাই আল্লাহ পাক বলছেন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 144 আল্লাহ পাক বলছেন ফাখুদ মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন জোরে পড়েন আল্লাহু আকবার আল্লাহ বলেন হোয়াট আই হ্যাভ গিভেন ইউ এ বান্দা তোমাকে আমি যা দান করেছি তুমি উইথ জয় আনন্দের সাথে সানন্দে তা তোমরা অ্যাকসেপ্ট করো গ্রহণ করো যে যতটুকু ল্যান্ড প্রপার্টি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক হয়েছ যে যতটুকু রূপ লাবণ্যের অধিকারী হয়েছ যে যেমন স্ত্রী পেয়েছ যে যেমন সন্তান আদি পেয়েছ যে যতটুকু পাওয়ার পেয়েছ তা নিয়ে তোমরা স্যাটিসফাই থাকো সন্তুষ্ট থাকো কে বলেছেন আল্লাহ পাক বলেছেন হাউ টু শো গ্রেটিটিউড টু আল্লাহ হাউ টু থ্যাঙ্ক আল্লাহ আমরা আল্লাহর প্রশংসা কিভাবে জানাবো কিভাবে আল্লাহ পাকের কালিমাতুল শুকরিয়া জ্ঞাপন করব আল্লাহ পাক তাও বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি বেশি পড়বে আলহামদুলিল্লাহ তাফসিরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই যে আলহামদুলিল্লাহ এই শব্দটির ভিতরে আটটি অক্ষর রয়েছে কয়টি জোরাবাজে বলেন না ভাই কয়টি জান্নাতের দরজা কয়টি জোরাবাজে বলেন কয়টি কোন মানুষ যদি অন্তর্দ্বীপ দরদ্বীপ একবার মন থেকে আলহামদুলিল্লাহ পাঠ করতে পারে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের আটটি দরজা ওপেন করে দেয় প্রিয় ভাইয়েরা আমার এই জন্য পৃথিবীতে যদি আমরা শান্তি পেতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি থিওরি দিয়েছেন
আমাদেরকে একটি মেডিসিন দিয়েছেন, ভ্যাকসিন দিয়েছেন, ওয়ান কাইন্ড অফ থেরাপিও বলতে পারি এটাকে আমরা। কিভাবে তোমরা শান্তি পাবে, কিভাবে তোমরা পিস পাবে, ইস পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমরা সব সময় ইউ হ্যাভ টু সি ডাউন সাইড, ডাউন ফ্লোর, ডাউন প্লেস, তোমাদেরকে নিচের দিকে তাকাতে হবে দুনিয়ার দিক দিয়ে। শান্তি যদি পেতে চাও, তোমার সে হাই কোয়ালিটি আপার লেভেলের যারা আছে, উঁচু ক্লাসের যারা আছে, তাদের দিকে তাকানো যাবে না। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার সে উঁচু যারা আছে তাদের দিকে তুমি তাকাবে না। তুমি কি দেখো না একজন লোক কথা বলতে পারে না, তুমি তো কথা বলতে জানো? একজন লোক অন্ধ, সে চোখে দেখে না, তুমি তো চোখ দেখতে জানো। এই জন্য কালিমাত শুক্রিয়া জ্ঞাপন করার দরকার আছে না নাই? রাসুলে পাক বলছেন, তিরমিদি শরীফের বর্ণনা 2346 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যদি এই তিনটি জিনিস পেয়ে যায় দুনিয়ার জমিনে, আল্লাহ পাক যেন তাকে দুনিয়ার সমস্ত নিয়ামত দান করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক যেন দুনিয়ার সমস্ত নিয়ামত তাকে দান করে দিয়েছে। এক নম্বর, নবীজি বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া। নবীজি বলেন, যে ব্যক্তি তার পরিবারের সাথে আনন্দের সাথে সকালে নিরাপদে সেফলি উপনীত হয় এবং সুস্থ শরীরে দিনাতিপাত করে, অ্যান্ড হি হ্যাজ ফুড ফর দ্য হোল ডে, যার কাছে সারা দিনের খোরাকি আছে, এই তিনটা জিনিস কোনো মানুষ যদি পেয়ে যায়, যেন দুনিয়ার সমস্ত নিয়ামত আল্লাহ পাক তাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওলাউ জিইনা বিমিসলিহি মাদাদা। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর সমস্ত সাগরের পানিকে যদি কালি বানানো হয়, সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, সমস্ত গাছের পাতাকে যদি খাতা বানানো হয়, আর আমি আল্লাহর প্রশংসা লিখতে যদি তোমরা বসে যাও, কলমের কালি শেষ হবে, সমস্ত পানি শেষ হয়ে যাবে, গাছের পাতা শেষ হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে, তবু বান্দা আমি আল্লাহর প্রশংসা লিখে তোমরা শেষ করতে পারবে না। তাহলে কি পরিমাণ পানি আছে পৃথিবীতে? গবেষকরা সব কিছু বের করে দিয়েছে, শুধুমাত্র অনুসন্ধানের অভাব, টেনশন করার কিছু না। আমি আপনাদেরকে বোঝাচ্ছি বিষয়টা। এই পৃথিবীতে 1200 মতো নদী আছে, 151টির মতো সাগর রয়েছে, 5টি মহাসাগর রয়েছে, উপসাগরের সংখ্যা আরও বেশি। আমাদের বাংলাদেশ, আমাদের দেশে একটা সাগরও নাই, মহাসাগরও নাই, শুধুমাত্র কক্সবাজার একটা আছে, বঙ্গোপসাগর। তার মানে হচ্ছে বঙ্গ যুগ উপ বঙ্গোপসাগর, সাগরও না মহাসাগরও নয়, ঠিক কিনা বলেন? পৃথিবীতে সবচেয়ে যে বড় সাগর আটলান্টিক মহাসাগর, তার গভীরতা হচ্ছে 36,000 ফিট। কত হাজার ফিট? 36,000 ফিট। যার পরিধি হচ্ছে, প্রস্থ হচ্ছে 49,000 মাইল। পৃথিবীতে সবচেয়ে যে বড় পাহাড় হিমালয় পাহাড়, তার উচ্চ চূড়ার নাম হচ্ছে এভারেস্ট, তার উচ্চতা হচ্ছে 29,035 ফিট। কত হাজার কত ফিট? 29,035 বাদ দেন মিয়া। বিশাল বড় হিমালয় পাহাড়টাকে যদি আটলান্টিক মহাসাগরে আপনি ডুবিয়ে দেন, এরপরও উপরে পানি থাকবে আরও 7,000 ফিট। আল্লাহু আকবার বলে। তাহলে কি পরিমাণ পানি আছে? এবার আসুন, গাছপালা কি পরিমাণ আছে? আমাদের পৃথিবীতে সবচেয়ে বড় যে জঙ্গল, কেউ বলতে পারেন সেই জঙ্গলটার নাম কি? আমাজন জঙ্গল। কোথায় আছে? আফ্রিকাতে আছে। গবেষকরা বলে, ফরেস্টবিদরা, সেখানে জঙ্গলের ঘনত্ব এতটাই বেশি, এত পরিমাণ গাছপালা সেখানে, একটা বানর যদি
কয়েকশো মাইল শুধুমাত্র গাছের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, কয়েকশো মাইল যেতে পারবে, তার লাভ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আল্লাহু আকবার বলেন। কিছু কিছু জায়গা সেখানে আছে শত শত বছর হয়ে গেছে, সূর্যের কোনো লাজ সেখানে আদৌ পর্যন্ত পৌঁছায় নাই। কি পরিমাণ গাছপালা তাহলে আছে! 60% অক্সিজেন সেখান থেকে গোটা পৃথিবীতে সাপ্লাই হয়, বাকি 40% যার যার দেশ থেকে। আমাদের দেশে সুন্দরবন আছে, সুন্দরবন থেকে আমরা পাই, বিভিন্ন দেশে বিভিন্ন জঙ্গল থেকে পায়। এই যে এত গাছ, এত পাতা, এত সমুদ্রের পানি, আল্লাহ বলছেন সবকিছু নিয়ে আমি আল্লাহর প্রশংসা লিখতে বসে যা, সবকিছু শেষ হবে তবু আমি আল্লাহর প্রশংসা শেষ হবে না। আল্লাহু আকবার। দুপুরবেলা আজকে খাননি কে কে, একটু হাত জাগান তো। সবাই খাইছি, আমরা সবাই খাইছি। তাহলে প্রিয় ভাইরা আমার, সাহাবা ইকরামের জীবন কি ছিল, কেমন ছিল, আমরা কেন শুকরিয়া করতে জানি না? আল্লাহর হাবিব সরওয়ার কায়নাত রহমাতুল লিল আলামিন নবী একদিন কোনো এক সময় ঘর থেকে বের হয়েছেন, বের হয়ে দেখেন হযরত আবু বকর এবং উমর এক পাশে বসে আছে, একসঙ্গে বসে আছে। নবীজি প্রশ্ন করলেন, মা আখরাজাকুমা ফি হাদিহি সাআহ, হে আবু বকর এবং উমর, আনটাইমলি অসময়ে কেন তোমরা এই জায়গায় বসে আছো? আল্লাহর নবী বলতেছে, অসময়ে কেন তোমরা বাহিরে আসছো? এই সময় তো মদিনার কোনো মানুষ বাহিরে আসে না। তার মানে মদিনার কোনো মানুষ যখন বের না হয়, সেই সময়টা আমার নবী রহমাতুল লিল আলামিনও বের হয়েছে। যদি বের না হবেন তাহলে উনি জিজ্ঞেস করেন কি করে, ঠিক না বলেন? তার মানে উনিও সময়ে বের হয়েছে। বের হয়ে জিজ্ঞেস করি, এই সময়ে কেন আসছো তোমরা এখানে? আবু বকর উমর দুজন আনসার করলেন, কাল আল জুউ ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ততা, ক্ষুধার যন্ত্রণা আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে নবী। এরা যখন মক্কায় ছিল টাকা পয়সার অভাব ছিল না, ব্যবসা ছিল, আল্লাহর নবীর জন্য ঘর ছেড়েছে আবু বকর উমর, নিজের মাতৃভূমি মক্কা ছেড়েছে, ব্যবসা বাণিজ্য ছেড়েছে, টাকা পয়সা চাষের জমি সব কিছু ছেড়ে দিয়ে বাইতুল্লাহ ছেড়েছে, হজ ছেড়েছে, কাবাঘর ছেড়েছে, রসুল্লার মহব্বতে মক্কায় সব কিছু রেখে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসছে। এতটাই ফকির হয়েছে, এতটাই অসহায় হয়েছে, ঘরের ভিতরে খাবার মতো কোনো কিছু নাই, খোদার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে আসছে। আবু বকর এবং উমর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, নবী আমরা আসছি খোদার যন্ত্রণায়, নবীজি আপনি কেন আসছেন, এক্সপ্লেন করেন, ডিসক্রাইব করেন আমাদের সামনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জবাব দেয়, ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি মা আখরাজানিল্লাযি আখরাজাকুমা। আবু বকর উমর রে, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, যে জিনিস, যে খোদার যন্ত্রণা তোমাদেরকে গড় থেকে বের করেছে, সেই খোদার যন্ত্রণা আমি রহমাতুল লিল আলামিনকে গড় থেকে বের করেছে। নিজে না খেয়ে নবী অন্যকে খাওয়াইছে, খোদার যন্ত্রণায় নবী পেটে পাথর বেঁধেছে, নিজে না খেয়ে নবী অন্যকে খাওয়াইছে, খোদার যন্ত্রণায় নবী পেটে পাথর বেঁধেছে। এই জন্য ভাইয়ারা আমার, ইউ উইল শিওরলি বি আস্ক দ্যাট ডে অ্যাবাউট প্রেজার। কুরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের মাঠে যত নিয়ামত তোমরা ভোগ করো না কেন, প্রত্যেকটা নিয়ামতের পাই টু পাই হিসাব আমি আল্লাহ পাকের দরবারে দাঁড়ায় দিতে হবে। কার কথা? আমার বন্ধুগণ, হাদিস শুনাচ্ছি তিরমিজির বর্ণনা, 2416 নম্বর হাদিস, লা তাযুলু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাহ মিন ইনদি রব্বিহ হাত্তা ইউসআলা আন খামসিন। নবীজি বলেছেন কিয়ামতের মাঠে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একজন বান্দাও,
একজন উম্মত এক কদম সামনের দিকে আগাবার কোনো সাহস পাবে না এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে এই বান্দা তুমি তোমার হায়াতটাকে কোন কাজে ব্যয় করেছো কত ঘন্টা সময় তুমি চায়ের দোকানে আড্ডায় বসে সময় নষ্ট করেছো কত ঘন্টা সময় শয়তানের বাক্স টেলিভিশন দেখে সময় নষ্ট করেছো কত ঘন্টা সময় ফেসবুক ইউটিউবের পিছনে তুমি কাটিয়েছো বন্ধু বান্ধবের পিছনে আড্ডায় পড়ে সময় নষ্ট করেছো বান্দা হিসাব দিয়ে যা দুই নাম্বারই প্রশ্ন করা হবে ওয়ান সাবাবিহি ফিমা আবেলা এ বান্দা তোমার যৌবনকালকে কোন কাজে তুমি ব্যয় করেছো গোল্ডেন টাইম জীবনের একটা শুভ স্বর্ণ সময় ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ এই যৌবন বয়স যুবক ভাইরা আছেন এমন একটা সময় যৌবন বয়সী কোনো যুবক যদি ইচ্ছে করে পদ্মা মেঘনা যমুনা নদী সাঁতার কেটে পার হতে পারে যৌবন বয়সে কেউ যদি ইচ্ছে করে হিমালয়ের চূড়া এভারেস্ট বিজয় করতে পারে বাইসাইকেলে করে গোটা বিশ্ব ভ্রমণ করতে পারে আবার এই যৌবন বয়সে কোনো যুবক যদি ইচ্ছে করে তাহাজ্জুদের যায় নামাজে বসে সারা রাত কাটিয়ে দিতে পারে ঠিক কিনা দরজওয়ানি তওবা কর দন সেওয়ায়ে পয়গম্বরি দরজওয়ানি তওবা কর দন সেওয়ায়ে পয়গম্বরি ওক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি যৌবনকালে তওবা করা নবী গণের শান যৌবনকালে তওবা করা নবী গণের শান বৃদ্ধকালে হিংস্র বাঘ ধরে সাধুরবান বৃদ্ধকালে হিংস্র বাঘ ধরে সাধুরবান ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ একজন যুবক সাহাবীর ঘটনা শুনুন হযরত আব্দুল্লাহ অত্যন্ত সুদর্শন পুরুষ ছিলেন অল্প বয়সে বাবা দুনিয়া ছেড়ে পরপারে চলে গেছেন মা জীবিত আছেন বাবার ইন্তেকালের পরে চাচার সান্নিধ্যে তিনি থাকতেন এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ শুনতে পেল মদিনার ভিতরে মুহাম্মদ নামে একজন লোকের আবির্ভাব ঘটছে এমন একজন মানুষ কোনো মানুষ যখন তার কাছে যায় সাথে সাথে তার জীবনটা কেমন যেন পরিবর্তন হয়ে যায় রসুল্লার কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় বোন বোনের সাথে সম্পর্ক আর আগের মতো থাকে না পিতা পুত্রের ভিতরে কেমন যেন দ্বন্দ্ব হয়ে যায় কারণ নবীজির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় হযরত আব্দুল্লাহ নিয়ত করল দেখবো সেই লোকটার কেমন আচরণ আমাকেও দেখতে হবে আব্দুল্লাহ একদিন নবীজির দরবারে চলে গেল নবীজির চরিত্র এতটাই সুন্দর ছিল ক্যারেক্টারটা এতটাই সুন্দর ছিল আল্লাহর রসুলের সুন্দর চরিত্র দেখে নবীজির সোনা মুখখানা দেখে নবীজির সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর হযরত আব্দুল্লাহ পড়ে নেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালেমা পড়ে মুসলমান হয়ে যায় হযরত আব্দুল্লাহ বাড়িতে চলে আসলেন কিন্তু একটা চিন্তা করলেন বাবা যে চাচা যেহেতু অমুসলিম চাচার কাছে ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাটা তিনি হাইড করলেন লুকিয়ে ফেললেন যে কিছুদিন পরে বলবো বিষয়টা এখনো বলা যাবে না হযরত আব্দুল্লাহ বাড়িতে চলে আসছে খেতে যখন বসে চাচা অনেক সময় আল্লাহর রসুলকে নিয়ে বিশুদ্ধগার করে হযরত আব্দুল্লাহ এটা তো মানতে পারে না বরদাস্ত করতে পারে না সাথে সাথে কথার ভিতরে কাউন্টার মারে দুটো জিনিস কখনো গোপন করা যায় না এক নাম্বার মেষ আত সুগন্ধি নাম্বার দুই হচ্ছে ইশক ভালোবাসা মায়া ইসলামের প্রতি ভালোবাসা রসুলের প্রতি ভালোবাসা কোরআনের প্রতি ভালোবাসা এটা কখনো গোপন করা আশিকাদা ইবলি কাই দুস্তিমি দারন্দে দুস আশিকাদা ইবলি কাই দুস্তিমি দারন্দে দুস দর্গমুরা হাতরি জয়ি দুস্তিমি দারন্দে দুস হযরত আব্দুল্লাহ কথায় কথায় কাউন্টার মারি
চাচা বুঝে ফেলেছে কে আব্দুল্লাহর আচরণ কেমন যেন ব্যতিক্রম দেখা যায় এক্সেপশন দেখা যায় কিছুদিন পরে আব্দুল্লাহর চাচার কাছে কে যেন সংবাদ পৌঁছালো আপনি জানেননি আপনার ভাতিজা আব্দুল্লাহ সে তো মুহাম্মাদের দরবারে আসা যাওয়া করে সে তো কালেমা পড়েছে মুসলমান হয়েছে এবার মুসলমানে কথা শোনার সঙ্গে সঙ্গে চাচা আব্দুল্লাহর কাছে গেছে বলে এ ভাতিজা আব্দুল্লাহ শুনেছি তুমি নাকি কালেমা পড়েছো মুহাম্মাদের দরবারে তুমি নাকি আসা যাওয়া করো হযরতে আব্দুল্লাহ বুক টান করে সঙ্গে সঙ্গে বলে দেয় চাচা আপনি জানবেন কি আপনার মুখের সামনে আমি স্পষ্ট আকারে বলে দিচ্ছি আমি মুহাম্মাদের দরবারে আসা যাওয়া করি আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি আল্লাহু আকবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচা বরদাস্ত করতে পারে না সঙ্গে সঙ্গে বলে আব্দুল্লাহ রে এখনো সময় আছে বল তোর সামনে দুইটা অপশন দেয়া হলো কয়টা অপশন বাবা জোরাবাজে বলেন কয়টা এক নাম্বার অপশন তুই মুহাম্মাদের দরবার সারবি দুই নাম্বার তার দরবার যদি না সারিস বাবার উত্তরাধিকারী সম্পদ থেকে তোকে বঞ্চিত করব তোকে সর্বহারা করব হযরত আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেয় চাচা দুনিয়ার সব কিছু আমি ছাড়তে পারি আমি সর্বহারা হতে পারি তবু মুহাম্মদুর রসুলুল্লাহর দরবার ছাড়তে আমি রাজি নই সুবহানাল্লাহ চাচা বলে কিরে আব্দুল্লাহ নুন খাস আমার গুন গাছ আর একজনের তা কখনো বরদাস্ত করা হয় যাবে না তা কখনো সহ্য করা যায় না আব্দুল্লাহ বল বল এই যে তোর গায়ের ভিতরে যে পোশাকগুলো পরেছিস এই কার টাকার কিনা এগুলো হযরত আব্দুল্লাহ বলে চাচা আমার বাবা নাই আপনিই তো আমাকে ভরণ পোষণ করেন আপনিই তো আমাকে মায় করে মোহাব্বত করে কাপড়গুলো কিনে দিয়েছেন হযরত আব্দুল্লাহর চাচা সঙ্গে সঙ্গে বলে আমার টাকার পয়সার জামা কাপড় ড্রেস পরে তুই থাকতে পারবি না আমার কথা যেহেতু তুই শুনবি না তাড়াতাড়ি খুলে ফেল বন্ধুগণ আমার হযরত আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে নিজের গায়ের জামাটা খুলে দিলেন এতেও চাচা ক্ষান্ত হয় না শান্ত হয় না বলে আব্দুল্লাহ রে তুই যে পোশাক লুঙ্গি পরেছিস পাজামা পরেছিস কার টাকার কেনা হযরত আব্দুল্লাহ বলে চাচা এটাও তো আপনার টাকায় কেনা বলে তাড়াতাড়ি খুলে ফেল আমার কোনো পোশাক তুই পড়তে পারবি না আমার টাকার কেনা হযরত আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিছি সঙ্গে সঙ্গে পাজামা বা লুঙ্গি খুলে চাচার হাতে দিয়ে মুসলমান দৌড়ে উলঙ্গ হয়ে বাড়িতে চলে গেছে ঘরের জানলা দিয়ে মাকে ডাকছে মা গো দরজা খুলো ইসলাম কবুল করেছি দিন গ্রহণ করেছি চাচা এই বিষয়টা জানতে পেরে বাবার উত্তরাধিকারী সম্পদ থেকে বঞ্চিত করেছে মা আমাকে শুধু তাই না মা আমার দেহের সমস্ত পোশাক আশাকগুলো সে খুলে রেখেছে মা ঘর থেকে একটা চাদর দাও চাদরখানা গায়ে জড়ে আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যাই সন্তানের এমন কথা শুনি মা চোখের পানি আটকে রাখতে পারে না দুচোখ দিয়ে দর দর করে পানি ঝরতেছে এবার মা ঘর থেকে একটা চাদর দিলেন হযরত আব্দুল্লাহ চাদরটাকে দুই টুকরা করলেন এক টুকরা দিয়ে দেহের উপরের অংশ ডাকলেন আর এক টুকরা দিয়ে নিচের অংশ ডাকলেন এই জন্য হযরত আব্দুল্লাহকে আব্দুল্লাহ জুল বাজাদাহীন বলা হতো হযরত আব্দুল্লাহ এই পোশাকগুলো পরে মদিনার পথে রওনা করলেন গভীর রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা শরীফের বাহিরে দাঁড়িয়ে আছে নবীজি বিশ্রাম ফরমাচ্ছেন নবীজিকে ডাকা যাবে না রাতের বেলা মিড নাইটে গিয়েছিল আল্লাহর হাবিব তার হাজত পূরণ করার জন্য রাতের বেলা যখন বের হয়েছেন দেখে কে যেন অন্ধকারে দাঁড়িয়ে আস দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহ নবী বললেন কে গো তুমি অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সালাম দিচ্ছ তোমাকে তো আমি চিনছি না হযরত আব্দুল্লাহ বলে নবী
আপনি কি আমাকে এখনো চিনতে পারেন নাই? কিছুদিন আগেই তো আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। বিফোর ইসলাম, ইসলামের পূর্বে আমার নাম ছিল আব্দুল উজ্জা নবী, ভালোবেসে মোহাব্বত করে আপনি আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি হলাম সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহ তো অনেক টাকা পয়সার মালিক ছিল, এক এক সময় এক এক ড্রেসরাপ পরে সে আমার সামনে আসতো, কিন্তু আমার আব্দুল্লাহর এমন কন্ডিশন কেন, এমন অবস্থা কেন? হযরত আব্দুল্লাহ চোখের পানি আটকে রাখতে পারে না, বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার দরবারে আমি আসা যাওয়া করি, শুধুমাত্র এতটুকুন অপরাধের কারণেই বাবার উত্তরাধিকারী সম্পদ থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। নবী, তাই নয়, আমার দেহের সমস্ত পোশাক আশাকগুলো আমার চাচা খুলে রেখেছে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে সহ্য করতে পারে নাই, ঘরের ভিতরে প্রবেশ করলেন, নিজের ইউজ করা দুইটা কাপড় আল্লাহর হাবিব ঘর থেকে নিয়ে এসে হযরত আব্দুল্লাহকে গিফট করলেন, উপহার দিলেন। বলে, আব্দুল্লাহ রে, এই দুইটা কাপড় নাও, আর তোমাকে আর এখান থেকে যেতে হবে না, আজ থেকে তুমি আহলে সুফফার সদস্য হয়ে যাও, এখানে তুমি থাকবে, সাহাবিদের সাথে থাকবে, এখানে খাইবে, এখানে ঘুমাইবে। বলো আব্দুল্লাহ, এই কঠিন মুহূর্তে তুমি আমার কাছে একটা দোয়া চাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। হযরত আব্দুল্লাহ বলে, নবী, আপনার কাছে শুধুমাত্র আমার একটা দোয়া, একটা আপিল, একটা আবেদন নবী, সেটা হলো আল্লাহ পাক যাতে করে আমাকে শাহাদাতের মর্যাদা দান করে দেন। কারণ নবী, আমি শুনেছি শহীদ ব্যক্তির মৃত্যুর কোনো কষ্ট হয় না, শহীদ ব্যক্তির কবরের ভিতরে মুনকার নাকির আসে না, শহীদ ব্যক্তির কোনো হিসাব কিতাব হয় না গো নবী, এই জন্য আমি যাতে শহীদ হয়ে যাই আপনি দোয়া করেন। হযরত আব্দুল্লাহ থাকতে লাগলেন। কিছুদিন পর তাবুক যুদ্ধের ডাক আসলো, কোন যুদ্ধ ভাই? কিছুদিন পরে তাবুক যুদ্ধের ডাক চলে আসলো, আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন, আর বললেন, আমার সাহাবীরা, কিছুদিন পরে তাবুক যুদ্ধে যোগদান করতে হবে, মানসিকভাবে যুদ্ধে জীবন দেওয়ার জন্য তোমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করো, জমা করো। বন্ধুগণ আমার, আল্লাহর নবী এই কথা যখন বলতেছিলেন, হযরত আব্দুল্লাহ লাফ দিয়ে সামনে থেকে দাঁড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি তো জানেন আমার কোনো টাকা নাই, পয়সা নাই নবী। ওগো আল্লাহর হাবিব, তবে নবীজি, ইয়া রাসূলুল্লাহ, তবে যুদ্ধের ভিতরে প্রথম সারিতে থেকে থেকে বাতিলদের বিরুদ্ধে আমি ইসলামের পক্ষে যতক্ষণ পর্যন্ত আমার জীবন শেষ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বাতিলদের বিরুদ্ধে আমি লড়তে থাকব। নবীজি খুশি হয়ে গেলেন। কিছুদিন পরে তাবুক যুদ্ধের ডাক চলে আসলো, ওদিকে রোমান সৈন্যরা তারা বুঝতে পারলো, নবীজি যখন এদিক থেকে রওনা করলেন ওরা ভয় পেয়ে পালিয়ে গেল যে মুসলমানরা, বহু মুসলমান, বহু সৈন্য সামন্ত নিয়ে আল্লাহর নবী আসতেছে, এই ভয়ে ওরা পালিয়ে গেল। বিনা যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের ভিতরে তিনি ঐন হলেন, বিজয় অর্জন করলেন, সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ থেকে ফেরার পথে হযরত আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন, জ্বরে আক্রান্ত হলেন। শুধু তাই নয়, কিছুদিন পরে হযরত আব্দুল্লাহ মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, যেহেতু যুদ্ধের জন্য বের হয়েছিলেন। আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ জীবন দেয় তার নাম তাকে আল্লাহ রব্বুল আলামিন শহীদের খাতায় দিয়ে দেয়, ঠিক কিনা? শাহাদাত বরণ করলেন আব্দুল্লাহ। আল্লাহর নবীর কাছে খবর পৌঁছানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ শাহাদাত বরণ করেছে। নবীজি চোখের পানি আটকে রাখতে পারলেন না, নিজের গায়ের জামাটা খুলে দিলেন, বললেন, এই জামাটা দিয়ে আব্দুল্লাহর কাফন দাও, ওয়েট করো আমার জন্য, আমি নবীজি তার জানাজা পড়াবো। সাহাবীরা কাপড়টা নিয়ে চলে আসলেন, হযরত আব্দুল্লাহকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর জন্য কোন জায়গায় তোমরা কবর খনন করেছ? সাহাবীরা দেখালেন, নবী, ওই তো দুইটা পাহাড়ের চিপার ভিতরে আপনার সাহাবী আব্দুল্লাহর জন্য কবর খনন করেছি। আমার ভাইয়েরা,
আল্লাহর নবী লাশটাকে কাঁধে নিলেন হযরতে আবু বকর উমরও কাঁধে নিলেন লাশটাকে নিয়ে পাহাড়ের চিপার ভিতরে যখন রাখলেন কবরের ভিতরে সর্বপ্রথম আল্লাহর নবী নামলেন নবীজি বললেন আবু বকর তুমি আমার ডানে নামো উমর তুমি আমার বামে নামো এরপর আল্লাহর নবী বললেন লাশটা আমার হাতে দাও আল্লাহর নবী লাশটা হাতে গ্রহণ করলেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিন আনহু ফারদি আনহু ইয়া রাব্বাল আলামিন সুবহানাল্লাহ পড়েন আল্লাহর নবী বললেন হে আল্লাহ তাআলা আজ সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট রব্বুল আলামিন তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কবরের উপরে ছিলেন নবীজি যখন এমন দোয়া করতেছিলেন কাটা কবুতরের মতো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কবরের উপরে ছটফট করতে লাগলেন গোরাগুরি করতে লাগলেন আর বলতে লাগলেন আহারে আজকে আব্দুল্লাহর জায়গায় যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হতাম আমার কপাল টানা কত ভালো হতো আল্লাহর নবীর হাতের মাটি পেতাম আবু বকর আর উমরের হাতের কবরের মাটি আমি পেতাম যুবক ভাইরা এই যে হযরত আব্দুল্লাহর ঘটনা বলে এটাই আমি বুঝাতে চাইলাম সে একজন ১৬ থেকে ১৭ বছরের একজন যুবক মানুষ ইসলামের জন্য তার ডেডিকেশনটা কেমন স্যাক্রিফাইসটা কেমন ছিল ভাই শিক্ষা নিতে হবে জীবন পরিবর্তন করতে হবে কারণ যৌবন কালের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে আপনারা আমাকে উত্তর করুন ডাবের দাম বেশি নাকি নারকেলের দাম বেশি জোরাওয়াজে বলেন সন্দেহ হচ্ছে মনে হয় কিসের দাম বেশি যুবতী মেয়ের দাম বেশি নাকি বুড়া মহিলার দাম বেশি বলেন আমাদের কাছে কুরবানি যখন দিতে যাই গরু তো ওই এটাই খুঁজি আমরা যেটা একটু ভালো সলো হৃষ্টপুষ্ট ঠিক কিনা বলেন সব ক্ষেত্রেই আমরা যুবতী খুঁজি যুবক খুঁজি কিন্তু আল্লাহকে দেওয়ার ক্ষেত্রে কেন আমরা বৃদ্ধকালটা রেখে দেই ভাই এই জন্য যৌবনকাল গান বাজনা শুনে জীবনটাকে নষ্ট করা যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাইহাকি শরীফের বর্ণনা এক পাহাড়ের পাদদেশে ১৯ জন সাহাবী নিয়ে বসে আছেন কতজন সাহাবী জোরে বলতে হবে ঠিক ইন দা মিন টাইমে একজন লোক আসলো হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন লোকটা এসে আল্লাহর হাবিবের এই কনিষ্ঠ আঙ্গুলটা ধরল লিটল ফিঙ্গার এটা ধরে নবীজিকে একটু দূরের দিকে নিয়ে যাচ্ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই অপরিচিত লোকটা লা ইয়ারিফুহু মিন্না আহাদুন তাকে আমরা কেউ চিনতাম না লোকটা এসে আমার নবীর কনিষ্ঠ আঙ্গুলটা ধরে যখন দূরের দিকে নিয়ে যাচ্ছিল আব্দুল্লাহ ইবনে উমর বলেন এক কদম আমি সামনের দিকে দেই আর এক কদম আমি পিছনের দিকে দেই সামনের দিকে এজন্য দেই এমনও তো হতে পারে আমার রসুলকে আড়ালে নিয়ে কোনো আঘাত করবে পিছনের দিকে এজন্য দেই এমনও তো হতে পারে আমার হাবিবের সাথে তার কোনো গোপন সিক্রেট আলাপ থাকতে পারে ডিসকাস থাকতে পারে ঠিক কিনা বলেন হযরত আব্দুল্লাহ বলেন আমি লক্ষ্য করে দেখলাম কিছু দূর যাবার পর ওই লোকটা আমার নবীজিকে নিয়ে একটি পাথরের উপরে বসলো বড় একটা পাথর পাথর উপরে বসে আমার নবীজির কানে কানে ওই লোকটা কি যেন বলে চলে গেল আর নবীজি সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি দু চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিলেন সাহাবা একরাম রসুলকে এত ভালোবাসতেন সন্তানের কলিজা ছিদ্র হয়ে রক্ত বের হবে সহ্য করতে পারতেন স্ত্রীর কলিজা ছিঁড়ে রক্ত বের হবে সাহাবিরা বরদাস্ত করতে পারতেন কিন্তু আল্লাহর হাবিবের গায়ে একটা ফুলের টুকা লাগবে সাহাবা একরাম এটা বরদাস্ত করতে পারতেন না ঠিক কিনা অনেক মুসলমান আমরা নামাজ ঠিক মতো না পড়লেও রোজা ঠিক মতো না রাখলেও ইসলামের হুকুম আহকাম ঠিকঠাক মতো মন চাইলেও যদিও শয়তানের পরিচনায় পড়ে না আদায় করতে পারি কিন্তু ইসলামকে নিয়ে আমার কোরআনকে নিয়ে আমার রসুলকে নিয়ে কোনো বাতিল যদি বিশুদ্ধগার করে মুসলমান কখনো বরদাস্ত করতে পারে না ঠিক কিনা বলুন আল্লাহ রসুলকে নিয়ে কেউ যদি কটুক্তি করে একটা মুসলমানের বাচ্চা সে কখনো সহ্য করতে পারে না সাহাবী আকরাম এমনই ছিল রসুলের জন্য গড় ছাড়ছে বাড়ি ছাড়ছে
স্ত্রী সন্তান ছাড়ছে সব কিছু ছেড়ে বাইতুল্লাহ ছাড়ছে কাবাগড় ছেড়েছে স্ত্রী সন্তান ছেড়ে হজ ছেড়ে দিয়ে তারা মদিনাতুল মুনাওয়ারায় চলে আসছে শুধুমাত্র রাসূলুল্লাহর মহব্বতে ভাই সেই রাসূলের চোখে পানি সাহাবা একরামকে এটা বরদাস্ত করতে পারে দৌড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ হোয়াট ইজ দ্য রিজন আপনি কেন কাঁদেন আপনার চোখে কেন পানি ওই তো লোকটা দেখা যাচ্ছে আপনি বলুন তাকে আমরা ধরে পানিশমেন্ট দিয়ে দেই পানিশ করে দেই কি বলে আপনাকে কষ্ট দিল নবী আল্লাহ নবী সাথে সাথেই বললেন আমহিল আমহিল আরে থামো থামো এ তোমাদের মতো মানুষ নয় এ হচ্ছে আল্লাহর প্রেরিত দূত জিব্রাইল সুবহানাল্লাহ ও নবী জিব্রাইল বুঝলাম আপনার চোখে কেন পানি কেন আপনি কাঁদতেছেন একটু বলেন এক্সপ্লেইন করেন আমাদের সামনে আল্লাহর নবী বললেন সাবিরা এই মাত্র জিব্রাইল আমার কাছে খবর পৌঁছালো আমার কিছু উম্মতের ভিতর থেকে কিছু উম্মত কিয়ামতের মাঠে শূকর এবং বানরের আকৃতিতে উঠবে সাহাবা একরাম বললেন নবীজি তারা কি কালেমা পড়া মুসলমান হবে না নবীজি বললেন ইয়াসিমুনা ইউসাল্লুনা ইউহাজ্জুন তারা শুধু কালেমা পড়ে মুসলমান হবে তাই নয় তারা নামাজ পড়বে রোজা করবে হজ করবে উমরা করবে দান সদকা চাষ তিসরা কাওবিন সব কিছু তারা করবে এরপরও কিয়ামতের মাঠে শুকর এবং বানরের আকৃতিতে উঠবে সাহাবা একরাম স্ট্রেঞ্জ ফিল করে অ্যাস্ট্রোনাইজ ফিল করে ইয়া রাসূলুল্লাহি কারণ কি নামাজ রোজা সব কিছু ঠিকঠাক মতো আদায় করার পরেও কেন তারা হাসরের ময়দানে তাদের পরিণতি এমন হবে আল্লাহ নবী বললেন ইত্তাখাযুল মাআজিফা ওয়াল কাইনাত তারা গান বাজনার প্রতি এতটাই আকৃষ্ট হবে ধর্মীয় প্রোগ্রামে পর্যন্ত তারা গান বাজাবে তারা বিয়ের অনুষ্ঠানে গান বাজাবে ঈদের দিন সারা মাস রমজানে রোজা রাখার পরে ঈদের দিনে তারা গান বাজাবে এমন লোক আছে না নাই ভাইরা আমার বিয়ে তো কতই হয় কিন্তু রাসূলুল্লাহর মেয়ের সে হযরত ফাতেমার সে দামি মানুষ আছে তার বিয়েটা কেমন হয়েছিল রাসূলুল্লাহ তাকে কেমন ভালোবাসছেন যখন নবীজি বাড়ি থেকে কোথাও বের হতেন সর্বশেষ যার সাথে সাক্ষাৎ করতেন তার নাম হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আবার নবীজি যখন ব্যাক করতেন বাড়িতে যখন আসতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ করতেন তিনি হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মানে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন কেমন ছিল তার বিয়ের অনুষ্ঠান দুই মাস আগে বিবাহ হয়েছে দুই মাস পর হযরত আলী জোহরের নামাজের সময় আরেক বর্ণায় আসছে আসরের নামাজের সময় হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ ফাতেমাকে কবে তুলে দিবেন আল্লাহর হাবিব সরওয়ার কায়নাত রাহমাতুল লিল আলামিন বললেন না এরা আলী যাও যাও জাক জমকের সাথে ঢাক ঢুল পিটিয়ে গাড়ি আর ব্যান্ড পার্টিদের এনে আমার মেয়ে ফাতেমাকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আল্লাহর নবী কিছুই বললেন না অথচ মুসলমান হযরত ফাতেমা নবী নন্দিনী জান্নাতি রমণীদের নেত্রী জান্নাতি যুবকদের সর্দার হযরত হাসান আর হুসাইনের আম্মা জান তার বিয়ের ভিতরে বিশাল একটা বরযাত্রী হওয়ার কথা ছিল কি ছিল না বলেন ছিল কি ছিল না কিন্তু আল্লাহর নবী কি করলেন আফটার মাগরিব নবীজি মাগরিবের নামাজের পরে ঘরের ভিতর আসলেন হযরত ফাতিমা বলে মাগরিবের পরে ঘরের মেয়েরা যেমনিভাবে নানা কাজে ব্যস্ত থাকে আমিও কাজ করতেছিলাম ঠিক ইন দা মিন টাইমে আমার বাবা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবানের কিছু কথা আমার কানে ভেসে আসলো তিনি বললেন তিনার মা আমেনার দাসী উম্মে আইমানকে ডেকে বললেন উম্মে আইমান তাড়াতাড়ি করে আমার কলিজার টুকরা ফাতেমাকে তুমি আলীর বাড়িতে দিয়ে আসো আমার বন্ধুগণ উম্মে আইমান দেরি করলেন না হযরত ফাতেমা নতুন জামা পরেন নাই নবী নন্দিনী জান্নাতি রমণীদের নেত্রী হাসান আর হুসাইনের মা হযরত ফাতেমা স্বামীর বাড়িতে যাচ্ছেন মাগরিবের নামাজে মাগরিবের নামাজের পরে সাথে কোনো ডলি দাঁড়া নাই গাড়ি নাই ঘোড়া নাই কোনো মেহেদি নাই
গায়ে হলুদ নাই, স্বর্ণের কোনো অলংকার নাই, নতুন কোনো শাড়ি নাই, মুসলমান চলছে হেঁটে হেঁটে। উম্মে আইমান হযরত আলীর বাড়ির কাছাকাছি যখন হয়ে গেলেন, বাড়ির কাছে গিয়ে দরজার ভিতরে আস্তে করে নক করলেন। হযরত আলী দরজা খুলে দিলেন। উম্মে আইমান হযরত ফাতেমার হাতটা ধরে হযরত আলীর কাছে দিয়ে বললেন, এই ধরো তোমার আমানত, তুমি বুঝে নাও। এই ছিল তার বিয়ের অনুষ্ঠান। আর আমাদের দেশে টুনার টুনির বিয়ে হয়, কলিমুদ্দিন ছেলে সলিমুদ্দিনের বিয়ে হয়, ডুল ডেক্সেটের আওয়াজের এলাকায় থাকা যায় না, ঠিক কিনা বলেন? আমার কাছে খবর আছে এক এলাকায় নাকি বিয়ে হয়েছিল, বিয়ের ভিতরে এত জোরে ডুল ডেক্সেট বাজাইছে যে এক মুরব্বী নামাজ পড়তেছে, নামাজের ভিতরে প্রস্রাব করে দিছে। চিন্তা করছেন এগুলো কি করা যাবে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, পরুণাবেন। এই জন্য যুবক ভাইরা ফিরে আসতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তিন নম্বরে প্রশ্ন করা হবে, ও মালিহি মিন আইনাকতাসাবাহু, তোমার ইনকাম সোর্স কি ছিল, কোত্থেকে তুমি টাকা পয়সা উপার্জন করেছ? আজকে আমাদের দেশে দেখা যায় যারা দুর্নীতি দমন কমিশনার আছে তারাই দুর্নীতিতে চ্যাম্পিয়ন, ঠিক কিনা বলেন? কিছু মানুষ আছে টেবিলের উপর দেখাই 50, টেবিলের নিচ দিয়া কুত্তার মতো জিব্বা বের করে আবার খায় 50, আসে না নাই, জোরাবাজে বলে না কেন? ঘুষের কারণে ভাইয়েরা আমার, সরকারি অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে গ্রামের সালিশ দরবার পর্যন্ত সব জায়গায় ঘুষের সরাসরি আসে না নাই, জোরাবাজে বলে না, মুসলমান সন্দেহ আছে? সব জায়গায় ঘুষের সরাসরি, ঘুষের কারণে অযোগ্য মানুষগুলো যোগ্যতার চেয়ারে বসে যায়, অযোগ্য মানুষগুলো ক্ষমতা পেয়ে যায়, যোগ্য মানুষগুলো মুসলমান তারা তাদের প্রাপ্য অধিকারটুকু থেকে তারা বঞ্চিত হয়ে যায়। যেই সমাজের ভিতরে ঘুষ বেড়ে যাবে সেই সমাজের ভিতরে মুসলমান দুর্নীতি বেড়ে যাবে, ন্যায় নীতি উড়ে যাবে, প্রশাসনের মেরুদণ্ড ভেঙে যাবে। ঘুষের কারণে সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকার রাজস্ব সম্পদ হারাচ্ছে, ঘুষখোরেরা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, ঠিক কিনা বলেন? ঘুষের কারণে আজকে বড় বড় দাগি অপরাধী আসামিরা জেলখানার বাহিরে বুক টান করে ঘুরে বেড়ায়, নিরপরাধ মানুষগুলো উলামা একরাম জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে তারা ধুকে ধুকে মরছে, ঠিক কিনা বলেন? তবে হাদিস মনে রাখবেন, তিরমিজিতে আসছে, ওয়ালা জুলিমা আব্দুন মাজলামাতান ফাসাবার আলাইহা ইল্লা যাদাল্লাহু ইজ্জান, মিথ্যা অপবাদ দিয়ে উলামা একরামদেরকে বেজ্জতি করে কখনো তাদেরকে তাদের মান হানি করা যাবে না। আল্লাহর নবী বলছেন, যাদের উপর যত জুলুম বেশি করা হবে তাদের মান ইজ্জত আরো অত বেশি বাড়িয়ে দিবেন কে? মুফতি আমির হামজা কিছুদিন আগে সে রিলিজ পেল, এত বছর সে ছিল জেলখানার ভিতরে, 925 দিন ছিল। কোথায় ছিলাম আমরা? একটা আন্দোলন করেছি, ফেসবুকে একটা কথা বলেছি, উলামা ইকরাম যতটুকু আমরা বলি, দেশে যখন কোনো অকারেন্স হয়, অপরাধ হয়, হুজুর বলে না কেন? এই হুজুর হক কথা বলে না, অমুক হুজুর হক কথা বলে না, হুজুর যখন বলে তখন পিছনে আপনারা কেউ থাকেন না, ঠিক কিনা বলেন ভাই? এতদিন ছিল কই, আপনারা কোথায় ছিলেন? দুইটা সন্তানকে রেখে কতটা বছর সে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে মরেছে, আজকে তার মাহফিলের জন্য হাজার হাজার মানুষ তার বাড়িতে চলে যায়, কত মহব্বত করে, কত খাবার নিয়ে, কত কিছু নিয়ে যায়, এই মহব্বতের কোনো মূল্য নাই। উলামা ইকরামকে মহব্বত করতে হলে অন্তর থেকেই করতে হবে, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা ছেলে রফিকুল ইসলাম মাদানী, এখন আর ছোট বলা যাবে না তাকে, অনেক বড় ত্যাগ আছে, ইসলামের জন্য স্যাক্রিফাইস আছে, অনেক মানুষ তাকে নিয়ে কথা বলি, আরে ভাই ইসলামের জন্য আপনি কি করছেন, কি করছেন ইসলামের জন্য? তাকে নিয়ে ফেসবুকের ভিতরে কটূক্তি করা হয় যে ছোট মানুষ এত বড় বড় কথা কয় কেন? মনে রাখবেন, মনে রাখবেন, যারা উলামা ইকরামদেরকে যত বেজ্জতি করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো অত চমকায় দিবে। তাদের মাহফিলে জেলে যখন না গেছে তার আগে মাহফিলে মানুষ হয়েছে 20,000, 10,000, এখন লক্ষাধিক মানুষ হয়। আমির হামজার মাহফিলে এখন লক্ষাধিক মানুষ হবে, যারাই কারাগারের শিকার হবে,
জুলুমের শিকার হবে আল্লাহর কসম করে বলছি তাদের মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দিবেন ঠিক কিনা বলেন এইজন্য উলামায়ে কিরামদের বিরুদ্ধে কোন কথা বলবেন না আপনি সূরা ফাতিহা জানেন না নামাজ পড়েন না রোজা রাখেন না চাপায় নাই দাড়ি উলামায়ে কিরামদের বিরুদ্ধে কথা বলার আপনি কি মিয়া ভালোবাসবেন ভালো না লাগলেও আরেক উলামায়ের কাছে বলবেন যে এই হুজুর এই কথা বলছে আমার তো সন্দেহ লাগছে কনফিউশন হচ্ছে আপনি জিজ্ঞেস করেন সলিউশন আছে না নাই এইজন্য কোনো কথা বলবো না উলামাদের অনেক ত্যাগ আছে ভাই অনেক ত্যাগ তিতিক্ষা আছে ইসলামের জন্য অনেক কিছু করেছে অনেক কষ্ট করে তারা আলেম হয় আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কিরামের মূল্যায়ন করার তৌফিক আমাদের সবাইকে দান করেন করুন আমিন কথা বলছিলাম ও মালিহি মিন আইনাকতাসাবাহু ইনকাম সোর্স কোথা থেকে তোমার ছিল আল্লাহর কাছে পাই টু পাই জবাব দিতে হবে রাসূলে পাক বলেছেন মানিকতাসাবা ফিহা মালান মিন গায়রি হাল্লিহি وانفق في غير حقه احل الله دار الهوان شعب الايمان شعب الايمان হাদিস স্টার্স কোন মানুষ যখন নবীজি বলছেন অসৎ উপায় ইনকাম করবে আর যদি অবৈধ পথে টাকা যদি খরচ করে আল্লাহ পাক তাকে লাঞ্ছনার ঘরে ঠেলে দিবেন সে যত বড়ই ডাক্তার ব্রিগেডিয়ার ইঞ্জিনিয়ার হোক না কেন সে যত বড়ই ল্যান্ড প্রপার্টি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক হোক না কেন সে যত বড় আইএবি এম এম ফিল এমবিবিএস এফসিপিএস আর এফআরসি এর সেরি ডিগ্রি নেক না কেন সে যদি হারাম পথে ইনকাম করে আর হারাম জায়গায় যদি খরচ করে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনার আস্তা করে তাকে নিক্ষেপ করবে অনেক মেয়েরা আছে আমাদের মা বোনরা আছে না নাই আজকে তারা কাপল ব্লগের নামে স্বামী আর স্ত্রী দুজন মিলে এখন ভিডিও বানাচ্ছে টাকা ইনকাম করতেছে এগুলো কি হালাল পর্দা লঙ্ঘন করে তারা আবার সুন্দর দলিল দেয় ডকুমেন্টস দেয় আরে আমার স্ত্রী তো আরেকজনের সাথে গেসাগেসি করে না সে আমার সাথে গেসাগেসি করতেছে ঘরের ভিতরে থেকে আমরা ভিডিও বানাচ্ছি তোমাদের চুলকায় কেন বেয়াদব তুই পরিবেশ নষ্ট করতেছিস মানুষের চরিত্র হরণ করতেছিস আর বলতেছিস ডকুমেন্ট দাস ইসলামের উপরে এগুলো আছে না নাই বলেন বইয়ের ছবি ফেসবুকে সারে তার চেয়ে বড় গাধা আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই ঠিক কিনা বলেন এই জন্য বউকে পর্দা করাতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার মনে হয় অনেক মানুষ আছেন এখানে বউরে পর্দা করেন না এই জন্য সারা জীবন আমার জ্বালাইছে আবার যদি একসাথে জান্নাতে যায় সেখানে গিয়েও জ্বালাইব সুতরাং মরে যাওয়ার পর যেখানে ইচ্ছা যাক আমার কোনো চিন্তা নাই আমি জান্নাতে গিয়ে একা একা হুর নিয়ে থাকবো এরকম চিন্তা আছে নাকি অনেকের সন্তানের পর্দা করার বয়স হয়েছে কিন্তু বিবির পর্দা করার বয়স হয় নাই আচ্ছা কার কার বউয়ের পর্দা করার বয়স হয় না একটু হাত জাগান তো ভাই সবার বউর হয়েছে আপনার হয়েছে পর্দা করে তো বয়স হয় নাই বয়স হইলে তো পর্দা করাইতে ঠিক কিনা বলে এই জন্য পর্দা করাতে হবে মা বোনদেরকে পর্দার ভিতর আনতে হবে মায়েরা হাদিস শরীফে আসছে 2387 মুসলিম শরীফ রাসূলে পাক বলছেন ইন্না কল্লা সাকিনিল জান্নাহ ওয়ান নিসা নবীজি বলেছেন জান্নাতের ভিতরে নারীদেরকে আমি খুব কম দেখেছি স্বল্প সংখ্যক দেখেছি এই কমের ভিতরে আমার স্ত্রী কি আছে আমার বোন কি আছে আমার মা কি এই কম সংখ্যকের ভিতরে আছে একটু ভাবা দরকার বুখারী শরীফে হাদিস আসছে 304 নম্বর হাদিস আল্লাহর নবী ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহার দিন মর্নিং টাইম সকালবেলা নবীজি মহিলাদেরকে লক্ষ্য করে বললেন ইয়া মাশারুন নিসা হে মহিলা সম্প্রদায় তা সদ্দাকনা বেশি বেশি তোমরা দান সৎকা কর ফা ইন্নি উরিতুকুন্না আকসারু আহলিন নার কেননা জান্নাতের ভিতরে মহিলাদেরকে আমি বেশি দেখেছি অবিমা ইয়া রাসূলুল্লাহ পরক্ষণেই মদিনার মেয়েরা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন নবীজি কোন অপরাধের কারণে আমাদেরকে জাহান্নামে বেশি দেখেছেন নবীজি বললেন দুটো অপরাধ তোমাদের আছে কয়টা অপরাধ জোরাবাজে বলেন না ভাই ইউ কার্স পিপল তুকসির নাল্লান তোমরা মানুষকে অভিশাপ করো অভিসম্পাত করো ওয়াত্তাকফুরুনা লাশির ইউ আর আনগ্রেটফুল ইউ আর ইনগ্রেটিটিউড তোমরা অকৃতজ্ঞ না সুক্রিয়া স্বামীর অকৃতজ্ঞতা জ্ঞাপন করো
একদিন স্বামীকে অনেক সদাই করতে দিছে, একদিন শুধুমাত্র লবণ আনতে ভুলে গেছে। 20 বছর যাবত সংসার করলাম, সুখের মুখ কোনোদিন দেখলাম না, ঠিক কিনা বলেন? এ কথা বলে ফেলবে। শুধু তাই না ভাই, যেদিন ধান সিদ্ধ করবে আল্লাহ না দেখ, সেদিন যদি বৃষ্টি হয়, অনেক মা বোনেরা বলে ফেলে বেদের বৃষ্টি, মরার বৃষ্টি দেওয়ার জন্য আল্লাহকে আর সময় পাইল না, ঠিক কিনা বলে? যদি একটু রোগ হয় আল্লাহকে আর চোখে দেহে না মানুষরে, খালে আমারই রোগ লাগব। সন্তান যদি মায়ের কোনো কথা না শোনে, অনেক সময় অনেক মায়েরা বলে তোর চেহারা আমি দেখতে চাই না, গাড়ির তলে পড়ে তুই মরতে পারস না, তোর কামাই যাতে করে আল্লাহ আমারে না খাওয়ান, নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, এই জন্য পর্দার আলের মায়েরা এখান থেকে ফিরে আসতে হবে, এগুলো করা যাবে না। মদিনার মহিলারা কেমন ছিল আল হাদিস শরীফের ভিতরে আসছে, এ হাদিসটা আসছে আবু দাউদ শরীফের 5272 নম্বর হাদিস। ফাকানাতিল মারআতু তালতাসকু বিল জিদারি হাত্তা ইন্না সাওবাহা লা ইতাআল্লাকু বিল জিদারি মিন নুসুকিহা বিহি। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন রাস্তার মাঝখান দিয়ে মদিনার মহিলারা এবং পুরুষরা একসঙ্গে হাঁটে। নবীজি মহিলাদেরকে বললেন, ইস্তিহিয়া, তোমরা এখানে দাঁড়াও, তোমরা হচ্ছ উইমেন, তোমরা হচ্ছ মহিলা, ইউ হ্যাভ টু ওয়াক বিসাইড দ্য রাউট, তোমাদেরকে রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে হবে, পুরুষদের সাথে তোমরা হাঁটতে পারবা না। আজকাল দেখা যায় অনেক মহিলাদের জন্য পুরুষদের রাস্তা ছেড়ে দিতে হয়, ঠিক কিনা বলে? কিছু মহিলারা আছে তারা মনে করে তার শরীরটা, তার দেহটাই যেন তার জীবনের সব কিছু, সে যত বেশি দেখাতে পারবে তত বেশি সে নিজের জন্য কমফোর্ট ফিল মনে করে, ঠিক কিনা বলেন? আরামদায়ক মনে করে, তৃপ্তি মনে করে, আত্মতৃপ্তি, ফিলিংস নাই, অনুভূতি নাই, প্লাস্টিকের মাল তো ভাই, আছে না? নাই এরকম মহিলা বলেন? আমি কি বানায় বলতেছি নাকি নাজিল হইতেছে এখন? আমার ভাইয়েরা, এই জন্য এগুলো থেকে ফিরে আসতে হবে। মা বোনরা পর্দার বিধান আসতে হবে, পর্দা করতে হবে। হাদিস আসছে আত-তারগীব ওয়াত-তারহীব 3420 নম্বর হাদিস। নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়াদুনু মিন খালকিহি ফায়াগফিরু লিমান ইয়াস্তাগফিরু ইল্লা লিবাগিন বিফারজিহা। প্রত্যেকটা বান্দার সাথে আমার আল্লাহ পাক আছেন, তবে বান্দা যখন দোয়া করেন আল্লাহ পাক দোয়াটা কবুল করেন। তবে যে সমস্ত মহিলারা নামাজ পড়ে না, যে সমস্ত মহিলারা পর্দা করে না, সে যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, উমরা করুক, তাদের কোনো এবাদত, তাদের কোনো কোরআন তেলাওয়াত, তাদের কোনো জিকির আল্লাহ পাক কবুল করেন না, তাদের কোনো দোয়া কবুল হয় না যারা পর্দা না করে। আমার বন্ধুগণ, পর্দার আলের মায়েরা একটা হাদিস শুনলে চমকে উঠবেন। হাদিসটা আসছে বুখারি শরীফের 5256। একজন কালো মহিলা আসছে আল্লাহর নবীজির কাছে। কি মহিলা ভাই? মারআতুস সাউদা, কালো মহিলা আসছে, এসে বলতেছে, নবী, আমি একজন কালো মহিলা, আই হ্যাভ ডিসিজ স্লিপসি। নবীজি, আমার একটা রোগ আছে, রোগটার নাম হচ্ছে মৃগী রোগ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক যাতে করে এই রোগ থেকে আমাকে মুক্তি দান করে দেন। আল্লাহ নবী বললেন, কলাত ইনশিতি সাবারতি ওয়ালাকিল জান্না, যদি তুমি মহিলা ধৈর্য ধারণ করতে পারো, এই রোগের কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। পড়েন পরক্ষণে এই মহিলা আবার প্রশ্ন করলেন, ইয়ার নবীজি, মহিলা আল্লাহর নবীকে বললেন, ইয়া রসুল আল্লাহ, তাহলে আমি জান্নাত চাই, রোগ থেকে আমি মুক্তি চাই না, তবে একটা দোয়া আপনি আমার জন্য করেন নবী, ইন্নি আতাকাশ্যাফু একটা দোয়া করবেন, সেই দোয়াটি হচ্ছে, আমি যখন মৃগী রোগে আক্রান্ত হয়ে পড়ি, আমি সেন্সলেস হয়ে যাই, আমার পর্দার বিধান লঙ্ঘন হয়ে যায় নবী, আমার দেহে কাপড় থাকে না, আপনি একটু দোয়া করেন যাতে করে পর্দাটা ওই সময় আমি মেনটেন করতে পারি, আল্লাহ যাতে করে আমার দেহটা না খুলে দেন, পর্দার বিধান যেন ওই সময় ভায়োলেট না হয়, লঙ্ঘন না হয়। প্রিয় ভাইয়েরা, আমার একজন মহিলা, কালো মহিলা, সে কি মহিলা? কালো মহিলা আর্টস, এবং এমন একটা সময়ের কথা রাসূলে পাকের কাছে বলছে, যে সময়ে তার কোনো অপরাধ লেখা হয় না, তার কোনো গুণা লেখা হয় না,
সেন্সলেস হয়ে যায় এই অবচেতন অবস্থায় তার পর্দার বিধান লঙ্ঘন হয়ে যায় এটাও মহিলা বরদাস্ত করতে পারছে না এটাই হচ্ছে জান্নাতি মহিলাদের মেন্টালিটি সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার একবার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাদিসটা আছে তিরমিজি শরীফের 1731 নম্বর হাদিস মান জাররা সাউবাহু খুয়ালা আলাম ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা নবীজি বললেন যেই সমস্ত যুবকেরা তাকনুর নিচে লুঙ্গি পরে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের দিকে দৃষ্টি দেবেন না ফাকালাত উম্মু সালমাতা ফাকাইফা ইসনানান নিসাউ বিযুয়ুলিহিন আল্লাহু আকবার বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন নবীজি তাহলে আমরা আমাদের জামা কাপড়গুলো কিভাবে হেফাজত করব নবী আমরা আমাদের গায়ের আঁচল শাড়ির আঁচল কিভাবে সামলাবো নবী একটু ব্যাখ্যা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা ইরখিনা শিবরান তোমরা এক বিগত পরিমাণ পায়ের টাকনু থেকে এক বিগত পরিমাণ উপরে তোমাদের জামা কাপড় তুলে রাখবে ফাকালাত উম্মু সালমা হযরত উম্মে সালমা আবার নবীজিকে বললেন ইদান তানকাশিফা আকদামুহুন আল্লাহু আকবার মহিলা প্রশ্ন করেন উম্মে সালমা নবীজি তাহলে টাকনু থেকে যদি মহিলারা এক বিগত পর্যন্ত উপরে তার কাপড়টা পরে তাহলে তাদের পায়ের অনেকাংশ তো উদুম হয়ে যাবে খুলে যাবে পর্দা লঙ্ঘন হয়ে যায় রসুলের সামনে বলতেছে নবীজি বললেন কালাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কালা ফাইরখিনা জিরাআন তাহলে এক বিগত পরিমাণ টাকনুর নিচে পড়বে লা ইয়াজিদনা আলাই বেশি করবে না এখান থেকে মেসেজটা হচ্ছে এই অ্যাডভাইস হচ্ছে এই একজন মহিলা তার পায়ের কিছু অংশ খুলে যাবে এটা সে বরদাস্ত করতে পারছে না সহ্য করতে পারতেছে না আর মা বোনেরা ইচ্ছে করে আমরা আমাদের দেহ ওপেন করে বেড়াই এই যে কোরআন আছে আমার হাতে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে এতটাই সম্মান দিয়েছেন কোরআনের কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের নাম মেনশন করে নাই আজিজে মিসর জুলাইখার ক্ষেত্রে বলেছে আজিজে মিসর ইমরাতা নূহ ইমরাতা লূত বলেছেন শুধুমাত্র একজন মহিলার নাম আল্লাহ পাক কোরআনের পাতায় কুট করেছেন তার নাম হচ্ছে হযরত মারিয়াম আলাইহিস সালাম তবু এক বিশেষ কারণে যালিকা ঈসা ইবনু মারিয়াম কারণ হলো লোকেরা বলেছিল ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র কার পুত্র আল্লাহর পুত্র ওরা বলেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন বেকবের দলিল লোকেরা এই গাধারা আমার কোন পুত্র নাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার কোন সন্তান নাই আমি কারো থেকে জন্ম নেই নাই আমি কাউকে জন্ম দেই নাই এই ঈসা হচ্ছে মারিয়ামের সন্তান শুধুমাত্র এই বিষয়টি স্পষ্ট করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাতায় শুধুমাত্র একজন মহিলার নাম মেনশন করেছেন আদারওয়াইজ কোন জায়গায় আল্লাহ পাক কোনো মহিলার নাম মেনশন করেন নাই কারণ একজন মহিলার নামটাকে প্রকাশ করা নাম বলাটাকেও আল্লাহ পাক পর্দার ভিতরে রেখেছেন এটা পছন্দ করেন নাই যে আল্লাহ পাক একজন মহিলার নাম কোরআনে আনতে পছন্দ করেন নাই তাহলে সে আল্লাহ পাক আপনি উদুম হয়ে ঘুরবেন আপনি পর্দা লঙ্ঘন করবেন মা এটা আল্লাহ পাক কিভাবে বরদাস্ত করবে আমি দেখি বর্তমানে আমাদের মা বোনেরা তিনটা জিনিস নিয়ে ব্যস্ত কয়টা জিনিস জোর আওয়াজে বলেন ভাই এক নম্বরে মেকআপ প্রসাধনী হাজুনি কাজুনি এক নম্বরে কি কথা বলে না মেকআপ প্রসাধনী আর হাজুনি কাজুনি কিনা তো আপনারাই দেন মিয়া বলেন না কেন দুই নম্বরে হচ্ছে স্বর্ণের অলঙ্কার ছেলে একটা বিদেশ থাকে মা বিছানায় শুয়ে আছে উঠতে পারে না ছেলে যদি বলে মা কি আনবো কিছুই লাগবে না কিছুক্ষণ পরে বুঝে শুনে যদি বলে মা তাহলে তোমার জন্য একটা স্বর্ণের চেন আনি ঠিক আছে তাহলে আনলে আনো তার মানে স্বর্ণের প্রতি মহিলাদের একটা আকর্ষণ আছে না নাই তিন নম্বরে সুকেস আলমারি চায়ের কাপ আর নুনের বাটি ঠিক কিনা বলেন দুইটাই নিজেদের জন্য আর একটা ঘর সাজানোর জন্য আখিরাতের কোনো চিন্তা নাই আমার ভাইয়েরা ও পর্দার আলের মায়েরা বুখারী শরীফের বর্ণনা খুব ভালো করে মনে রাখবেন একবার
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভিতরে ছয় শ্রেণীর নারীকে দেখছেন, তাদেরকে আল্লাহ পাক ছয় ডিজাইনের শাস্তি দিচ্ছেন। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, ঘটনা হচ্ছে এই যে একদিন হযরত ফাতেমা বললেন হযরত আলীকে, চলেন স্বামী একটু বাবার বাড়িতে যাই, বাবাকে তো অনেক দিন দেখি না। মেয়েদের যখন মন ছুটে যায় তখন তারা থাকতে পারে না, বাবার বাড়ির মন যখন ছুটে যাবে তখন তাদেরকে আর রাখবেন না, তাকে একটু পাঠাবেন। অনেক জালেম আছে, স্বামীরা বউ যাইতে চায় যাইতে দেন না, আছে না নাই, যাইতে দিতে হবে। আম্মা জান রাসূল করিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা দুজন মিলে চলছেন, রাসূলুল্লাহর বাড়ির কাছাকাছি যখন চলে গেছেন হযরত ফাতেমা বলে তার স্বামী আলীকে, আপনি এখানে একটু ওয়েট করুন, অপেক্ষা করুন, আমি বাড়িতে একটু ঢুকছি, আমি একটু অবজারভেশন করে আছি ভিতরে কোনো বেগানা নারী পরনারী আছে কিনা। শ্বশুর বাড়িতে বেগানা নারী থাকতে পারে কি পারে না? জোরে আওয়াজে বলে না কেন, থাকতে পারে কি পারে না? শালি থাকতে পারে না? আমার ভাইয়েরা, হযরত আলী শ্বশুর বাড়িতে যাবেন অনুমতির অপেক্ষায় বসে আছে, কিন্তু আজকাল দেখা যায় চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোনের ঘরে ঢুকতে অনুমতি লাগে না, দেবর ভাবির ঘরে ঢুকতেও কোনো অনুমতি লাগে না। মনে রাখবেন মুসলমান, চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন তো দূরের কথা, আপন মায়ের ঘরে ঢুকতেও কিছু কিছু সময় আছে, ইসলাম বলেছে তোমাকে অনুমতি নিতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আল্লাহর কসম কোরআন বুকে নিয়ে বললে বিশ্বাস করবেন নাকি জানি না, মাথায় নিয়ে বললে বিশ্বাস করবেন নাকি আমি জানি না, মানুষের বাড়িতে প্রবেশ করার আগে অনুমতি নেওয়াও তেমন ফরজ। আইয়ুহাল্লাযীনা আমানূ লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে পড়েন আল্লাহু আকবার। সূরাতুন নূরে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন অনুমতি নিয়ে ঢুকবা, কার কথা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। হযরত ফাতেমা তো ঘরের ভিতরে ঢুকছে, মনে আছে তো ভাই, ঘরের ভিতরে ঢুকে দেখে আল্লাহর হাবিব কান্নাকাটি করতেছে, তিনার দু চোখ বেয়ে দরদর করে মুক্তুর দানার মতো পানি ঝরতেছে, মুক্তুর মতো পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আপনারা দেখবেন মেয়েরা কিন্তু বাবাকে একটু বেশি মহব্বত করে, ঠিক কিনা বলেন ভাই? তো বাবার চোখের পানি দেখে হযরত ফাতেমা চোখের পানি আটকায় রাখতে পারে নাই, সেও কাঁদতে আরম্ভ করলো, বলে আব্বা জান, বুঝেছি আপনার মায়ের কথা, বুঝি মনে পড়েছে আমেনার কথা, না হয় আমার মা খাদিজার কথা আপনার মনে পড়ে সেই জন্য কাঁদেন। নবীজি বললেন, না রে মা, আমার মা আমেনার কথাও মনে পড়ে নাই, তোমার মা খাদিজার কথাও আমার মনে পড়ে নাই, তাহলে নবী কেন কান্দেন? আব্বা জান, তাহলে আপনি কেন কান্না করেন? আল্লাহর হাবিব বললেন, তাহলে শোনো, আমার কান্নার কারণ হলো ওই যে মেরাজের রজনীতে আমি গিয়েছিলাম, সেখানে গিয়ে ছয় শ্রেণীর নারী আমি দেখতে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ছয়টি অপরাধের কারণে ছয় স্টাইলে তাদেরকে শাস্তি দিচ্ছে, ছয়ভাবে ছয় ধরনের পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ছয় সিস্টেমে দিচ্ছে। হযরত ফাতেমা কান্দে আর বলে, আব্বা জান, তাহলে একটু বলুন সেই অপরাধ কি আমার ভিতরে আছে নাকি আমি নিজেকে শুধরে ফেলব। নবী নন্দিনী জান্নাতি রমণীদের নেত্রী হাসান হুসাইনের আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে বলতেছে, সে অপরাধ যদি আমার ভিতরে থাকে আমি ভালো হয়ে যাব, শুধরে যাব। আপনি আমাকে বলেন, আল্লাহর নবী ডিসকাস করতে লাগলেন, এক নম্বরে আমি যখন মেরাজের রজুরিতে গিয়েছিলাম কিছু নারীদেরকে দেখতে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার চুলগুলো উপরে বেঁধে রেখেছেন, নিচ থেকে আগুনের তাপ দিচ্ছেন, মাথার গিলুগুলু টকবক টকবক করতেছে। তাদের অপরাধ হচ্ছে তারা যখন বাহিরে বের হতো তারা সব সময় মাথার চুলগুলো খোলা রেখে বের হতো, পর্দা করত না। দুই নম্বরে কিছু নারীদেরকে আমি দেখতে পেলাম মা, জাহান্নামের ভিতরে তাদের শাস্তি দেওয়া হচ্ছে, তাদের দেহের সমস্ত বার জিব্বার ভিতরে দিয়ে উপরে লটকায় রাখা হয়েছে, নিচ থেকে আগুনের তাপ দেওয়া হচ্ছে, অপরাধ হচ্ছে তাদের এই জিব্বা দিয়ে জবান দিয়ে স্বামীর সাথে তারা গালমন্দ করত,
স্বামীকে কটাক্ষ করত, বকা ঝকা করত, স্বামীকে কষ্ট দিত, এমন মহিলা সমাজে আছে না নাই? স্বামীর সঙ্গে কর্কশ কণ্ঠে কথা বলি, সিএনজি ওয়ালার সাথে, ড্রাইভারের সাথে, ডাক্তারের সাথে, দোকানদারের সাথে মিষ্টি ভাষায় কথা বলে, যখন ব্যয়ের সঙ্গে কথা বলে, দুনিয়ার সমস্ত মিষ্টি দ্রব্য এনে কথার সঙ্গে মিক্স করে আসে না নাই? ঠিক কিনা বলেন ভাই? আমার বন্ধুগণ, তিন নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছু নারীদেরকে দেখতে পেলাম তাদের স্তনের ভিতরে বড়শি লাগায় উপরে ঝুলিয়ে রাখা হয়েছে, নিচ থেকে আগুনের তাপ দেওয়া হয়। অপরাধ হচ্ছে স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সঙ্গে তারা চ্যাটিং করত, ডেটিং করত, ফিল্ডিং মারত, এমন মহিলা আছে না নাই? চার নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের ভিতরে কিছু নারীদেরকে আমি দেখতে পেয়েছি তাদের দুই হাত কপালের সাথে, দুই হাঁটু বুকের সঙ্গে আবদ্ধ করে রাখা হয়েছে। তাদের অপরাধ হলো তারা অপবিত্র অবস্থায় থাকত এবং তারা নামাজের ব্যাপারে খুবই উদাসীন ছিল। জোহরের নামাজ আসরে পড়ত, আসরের নামাজ মাগরিবে পড়ত, মাগরিবের নামাজ এশারের সময় পড়ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, নামাজ পড়া যেমন ফরজ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ পড়া যেমন ফরজ, অক্তমত সময় মতো পড়াও তেমন ফরজ। কিন্তু আপনি যদি বলেন, মা আপনার স্ত্রীকে যদি বলেন, কেন সময় মতো নামাজ পড়তে পারলে না, সুন্দর করে আপনাকে বলবে, কি সুন্দর সুন্দর যুক্তি দায়ের করবে, তা আমার তো ঘর গুছাতে হয়, রান্না বান্না করতে হয়, ইঁদুরের গর্ত বন্ধ করতে হয়, উঠানের মুরগ তাড়াতে হয়, এগুলো এক্সকিউজ অজুহাত দুনিয়ার মানুষের কাছে মা দিতে পারবেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই সমস্ত এক্সকিউজ দিয়ে, খোরা অজুহাত দিয়ে আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়া যাবে? আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়া যাবে না। কবরেতে যখন তোমায় একা রেখে আসবে, নামাজ তোমার সঙ্গী হয়ে তোমার পাশে থাকবে, কবরেতে যখন তোমায় একা রেখে আসবে, নামাজ তোমার সঙ্গী হয়ে তোমার পাশে থাকবে, ক্ষণিকের দুনিয়ায় তুমি মেহমান, নামাজ পড়ো নামাজ পড়ো ওহে মুসলমান, নামাজ পড়লে দু জাহানে পাবে যে সম্মান। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, জাহান্নামের ভিতরে কিছু নারীদেরকে আমি দেখতে পেলাম তাদের চেহারাটা শুকুরের মতো হয়েছে, দেহটা গাদার মতো হয়ে গেছে। অপরাধ হলো তারা মিথ্যা কথা বলতো আর তারা গীবত করত। অনেক মহিলারা আছে, আপনারা দেখবেন একজন আরেকজনের মাথার উকুন মারে আর বলতে থাকে, বউ জানোসনি, অমুকের বউ তো এই কাম করছে, অমুকে তো এই কাম করছে, আসে না নাই? ছয় নম্বরে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলে, কিছু নারীদেরকে আমি দেখতে পেয়েছি তাদের চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে, মুখ দিয়ে আগুন ঢুকানো হচ্ছে, পিছনের রাস্তা দিয়ে বের হচ্ছে। তাদের অপরাধ হলো তারা সব সময় মানুষকে খুঁটা দিত আর হিংসা করত। অনেক মহিলারা দেখবেন জীবনে যদি কোনো মানুষকে একবার উপকার করতে পারে, বলবে তার চোদ্দ গোষ্ঠীর উপকার করে দিছি। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন এদেরকেও এরকম শাস্তি দেবেন। এই জন্য মায়েরা, পর্দার বিধানকে লঙ্ঘন করা যাবে না, হিজাব আপনাকে মেনটেন করে চলতে হবে। কথা আসছিল অমালিহি মিন আইনাক তাসাবাহু, ইনকাম সোর্স থেকে মহিলাদের ব্যাপারে কথা আসছে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবেন, ওয়ফিমা আনফাকহু, কোথায় তুমি টাকা পয়সা ব্যয় করেছ, অমাদা আমিলা ফিমা আলিমা, পাঁচ নম্বর প্রশ্ন করা হবে, তুমি যে টাকা পয়সা উপার্জন করো, তুমি যে আমল করো, যতটুকু জানো তুমি কি সেই পরিমাণ আমল করো নাকি করেছো নাকি দুনিয়ার জিন্দিগিতে, প্রশ্ন করবেন কে? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আমার বন্ধুগণ, আজকে কবরস্থানের উদ্যোগে মাহফিল, ঠিক কিনা বলেন? কিছুক্ষণের ভিতরে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আচ্ছা, এখানে এতগুলো মানুষ বসে আছেন, একজন মানুষ বুকে হাত দিয়ে বলেন, তো ভাই আমি আরো পাঁচ বছর বেঁচে থাকবো, কিসের ভিত্তিতে হারাম খাবার খাই, কিসের ভিত্তিতে হারাম কথা বলি, কিসের ভিত্তিতে হারাম কাজ করি? প্রশ্ন রাখলাম দ্বিতীয়টা, আপনারা আমাকে জবাব দেবেন, মাটির উপরে মানুষের সংখ্যা বেশি নাকি মাটির নিচের মানুষের সংখ্যা বেশি? মাটির নিচে মানুষের সংখ্যা বেশি, ঠিক কিনা বলেন?
একটা কচ্ছপের গড়ায় 150 বছর, কুমিরের 200 বছর, গাছের হাজার বছর আর পাহাড়ের লাখ বছর। আর মানুষ যারা আমরা আছি, আমার উম্মতি ফি সিত্তিন ইলা সাবঈন, আমার উম্মতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর পর্যন্ত এদের গড়ায় হবে। এই জন্য দুনিয়া বাই ছাড়তে হবে, দ্য মোস্ট সার্টেন ম্যাথ ইন আওয়ার লাইফ ইজ ডেথ, প্রত্যেকটা মানুষকে মরতেই হবে। মৃত্যু সত্যকে যদি আমরা চারটি ভাগ করি, সত্য, মহাসত্য, চিরসত্য, আরেকটি হচ্ছে ধ্রুব সত্য। মৃত্যু শুধু সত্য নয়, মহাসত্য নয়, চিরসত্য নয়, মৃত্যু হচ্ছে এক ধ্রুব সত্যের নাম, ঠিক কিনা বলে? মৃত্যু, ডেথ ইজ দ্য বিগেস্ট সারপ্রাইজ অফ দ্য বিলিভার্স, তুহফাতুল মুমিনিল মাউত, রসুলে পাক বলেছেন মৃত্যু হচ্ছে মুমিনের জন্য গিফট, উপহার, আল্লাহর পক্ষ থেকে উপঢৌকন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা বলুন, মৃত্যু ছাড়া কি আল্লাহকে দেখা যায়? আমরা কি দেখা করতে চাই না, আল্লাহকে দেখতে চাই না? তাহলে তো মরতে হবে। পৃথিবীর সমস্ত মানুষ, মিশকাত শরীফের হাদিসের ভিতরে আসছে 5251 নম্বর হাদিস, দুনিয়ার ইসনাতানে এক রহম আবনু আদম, প্রত্যেকটা আদম সন্তান দুটো জিনিসকে অপছন্দ করে, কয়টা জিনিসকে? এক নম্বর, এক রহুল মাউত, মৃত্যুকে সে অপছন্দ করে, মরতে চায় না মানুষ। ওয়াল মাউতু খায়রুল লিল মুমিনি মিনাল ফিতনা, অথচ রসুল বলেছেন মৃত্যু মুমিনের জন্য ফেতনা আসছে, এটি বেশি বেস্ট, বেশি বেটার। ফেতনার সময় আসার আগেই দুনিয়া সারা ভালো, তাই বলে ইচ্ছে করে সুসাইড করা যাবে না, আত্মহত্যা করা যাবে না। অনেক মানুষ আছে প্রেমিক প্রেমিকাকে না পেলে গাছের উপর থেকে, পাঁচতলার উপর থেকে লাফ দিয়ে পড়ে মারা যায়, গলার ভিতরে ফাঁসি ঝুলায় আসে না নাই বলেন, নিজের হাত দিয়ে, তারা নিজের হাত দিয়ে মাথার ভিতরে রিভলভার ঠেকে নিজেই মারা যায়, আসে না নাই বলেন, বিষ খেয়ে মারা যায়। প্রিয় ভাইরা আমার, এগুলো করা যাবে না। যখন আপনি আনরিপেন্টেন্ট হয়ে যাবেন, নিরুপায় হয়ে যাবেন, হাদিস আসছে 3018 নম্বর হাদিস আবু দাউদ শরীফ, এতটুকু আপনি বলতে পারবেন, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রুল লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রুল লি, হায় আল্লাহ আমার বেঁচে থাকা, এটা যদি আমার জন্য বেনিফিশিয়াল হয়, এটা যদি আমার জন্য প্রফিটেবল হয়, কল্যাণজনক হয়, তাহলে তুমি আল্লাহ আমার হায়াতটা বাড়িয়ে দাও। মৃত্যু যদি আমার জন্য কল্যাণকর হয়, বেনিফিশিয়াল হয়, তাহলে তুমি আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও। এতটুকুন বলা যাবে, তবে মৃত্যু চাওয়া যাবে না। দুই নম্বরে, সমস্ত আদম সন্তান যে জিনিসটা অপছন্দ করে, ওয়াকরুহু কিল্লাতাল মাল, লেক অফ রিসোর্সেস, লেক অফ ওয়েলথ, সম্পদের স্বল্পতা, এটা মানুষ পছন্দ করে না। সকলেই বলে আই নিড লট অফ মানি, লট অফ পাওয়া, লট অফ ডিগ্রি, লট অফ জব, লট অফ স্যালারি, লট অফ মানি, প্রত্যেকটা মানুষের কামনা বাসনা, আমার অনেক টাকা থাকবে, আমার অনেক পয়সা থাকবে, আমার অনেক যশ থাকবে, যশ থাকবে, খ্যাতি থাকবে, ঠিক কিনা বলে? প্রত্যেকটা মানুষ চায় অনেক সম্পদ থাকবে, অথচ রাসূল বলেছেন ওয়াকরাহু কিল্লাতাল মাল ওয়া কিল্লাতুল মালি আকাল্লু লিল হিসাব, যার অর্থ সম্পদ যত কম হবে তার হিসাব তত সহজ হবে, আল্লাহু আকবার বলে। এইজন্য ভাই, ডেথ ইজ দ্য বিগেস্ট, ডেথ ইজ নট দ্য এন্ড অফ ইউর লাইফ, দ্যাট ইজ দ্য বিগিন, মনে রাখতে হবে মৃত্যুই কিন্তু মানুষের জীবনের শেষ নয়, একটা নতুন জীবনের শুরু মাত্র, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে, এই দুনিয়া ছাড়তে হবে, পরকালে ওই অন্ধকার কবরে আমাদের প্রত্যেকটা মানুষকে ঢুকতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে ওই অন্ধকার কবরে আমাদের প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করেন, আমিন।